গাইস, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি একটা হোটেলে। এটা হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল। হোটেলটির নাম হচ্ছে শেরাটন হোটেল। সো এই হোটেলের মধ্যে অনেক সুন্দর একটি ফিটনেস সেন্টার আছে, অনেক সুন্দর একটা জিম আছে। অনেকেই জানে না ফাইভ স্টার হোটেলগুলোতে জিম কীরকম হয় বা কীরকমের ফ্যাসিলিটি বা কীরকমের পরিবেশ থাকে, ধারণা নাই। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শেরাটন ফিটনেসটা কীরকম, আর আপনারা চাইলে যে কেউ এখানে মেম্বারশিপ হতে পারেন। তো চলেন আমরা আজকে ঘুরে আসি শেরাটন ফিটনেস থেকে। সো এটা হচ্ছে ফিটনেস সেন্টার রিসেপশন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রিসেপশন আছে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন শেরাটন ফিটনেস। আপনি যখন আসবেন এখানে, কেউ না থাকবে একজন, আপনাকে ওরা রিসিভ করে জিমে নিয়ে যাবে বা কী প্রয়োজনীয় জিনিসগুলো লাগে ওগুলো দিবে বা ওয়ার্কআউটের জন্য অ্যাসেস করবে। সো চলুন আমরা জিমের ভিতরে যাচ্ছি। জিম হচ্ছে 26 ফ্লোরে। ওয়াও, দিস ইজ অ্যামেজিং, রিয়েলি ভেরি বিগ জিম। আই নেভার বিন সিন লাইক দ্যাট ইন দ্য হোটেল, সো ভেরি বিগ জিম। আসলে অনেক সুন্দর একটা জিম, অনেক মেশিন আছে জিমটার মধ্যে। দিস ইজ দ্য স্পেট মেশিন। এখানে আপনি অনেক এক্সারসাইজ করতে পারবেন, স্কোয়াট করতে পারবেন। তারপর হচ্ছে মেশিনগুলো হচ্ছে লাইফ ফিটনেস, স্পেশালি লাইফ ফিটনেস হচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি, অনেক ভালো একটা ব্র্যান্ড, অনেক ভালো ইকুইপমেন্ট, ডাম্বেলস আছে এখানে চেস্ট ওয়ার্কআউট করার জন্য, অনেক বড়। এদিকে সব কার্ডিও ট্রিটমেল, তারপর যে এদিকে সব মেশিন, এটা হচ্ছে ফিমেলদের জন্য। যদি কোনো ফিমেল প্রাইভেটভাবে জিম করতে চায় তাহলে এখানে ডোরটা ক্লোজ করে দেওয়া হবে, তার মতো করে সেই ভিতরে করতে পারবে প্রাইভেটভাবে। এটা নির্দিষ্ট একটা সময় থাকে, চাইলে আপনি বক্সিং করতে পারবেন এখানে, বক্সিং গ্লাভস আছে। আর জিম থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। জিমটা তো হচ্ছে 26 ফ্লোরে, দেখেন বোরানি থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, রিয়েলি অনেক সুন্দর ভিউটা। দিস ইজ রিয়েলি লাভলি জিম, অনেক বড় জিম। মোটামুটি সব মেশিনে আছে। এখানে আরেকটা বক্সিং, এখানে বক্সিং করা যায়, গ্লাভস আছে। আপনারা কেউ চাইলে আসতে পারেন এখানে, মেম্বার হতে পারেন। এখানে জিম ইনস্ট্রাক্টর আছে অ্যাভেলেবল, যে কোনো সময় আসলে ওরা আপনাকে অ্যাসেস করবে। ওকে, কার্ডিও মেশিন এখানে আছে, ক্রস মেশিন আছে, স্টেপস মেশিন আছে। রিয়েলি লাভলি জিম। সো আমি একটু কার্ডিও করতেছি সকালবেলা। নর্মালি আপনারা যদি ওয়েট লুজ করতে চান তাহলে সকালবেলা ওয়ার্কআউট করার বেস্ট টাইম, কারণ সকালবেলা খালি পেট থাকে। কার্ডিও করলে, ফ্যাট এক্সারসাইজ করলে ওয়েটটা লুজ হয় তাড়াতাড়ি। তো যারা কার্ডিও করতে চান তারা সকালবেলা কার্ডিও করবেন, ওয়েট লুজ ফাস্ট হবে।
অত্যাধুনিক নতুন কোয়ালিটির মেশিন লাইফ ফিটনেস ইটস রিয়েলি গুড মেশিন আমি এখন আছি শেরাটন বক্সিং ক্লাবে, এটার মধ্যে বক্সিং করা হয়। দেশের যে অবস্থা, পৃথিবীর যে ওয়ার্ল্ডের যে অবস্থা বর্তমানে, আমাদেরকে ফিট থাকতে হবে। কোভিডের সিচুয়েশন, আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। যদিও আমি প্রফেশনাল বক্সিং না, তারপর একটু একটু তো করা যায়, প্র্যাকটিস তো করা যায়, অ্যাটলিস্ট নিজের জন্য করা যায়। সো আপনারা করবেন, প্লিজ ডু ইট। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি কখনো আগে ভিডিও করিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আই উইল ট্রাই টু মেক সাম ভিডিও অ্যান্ড শেয়ারিং উইথ ইউ হোয়াট আই এম ডুইং, হোয়ার আই এম গোয়িং। দেখা যাক কী হয় সামনের দিকে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।